পরিমনি কত বড় খারাপ, সারা বাংলাদেশের অবলা পুরুষদের তিনি কাপড় চোপড় নষ্ট করে দিয়েছেন। যে কারণে এই সমাবেশটি আয়োজন করেছি সেটি হচ্ছে পুরো বাংলাদেশ পরিমনিকে গ্রেপ্তার করার পরে যেভাবে আমাদের গণমাধ্যমগুলো সংবাদ করেছে, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, আট দিন, এই পর্যন্ত করতে করতে তারা পুরো আসলে পরিমনিকেই নয়, আমাদের পুরো নারী সমাজকে, আমাদের মা বোনদেরকে যেভাবে পুলিশ উপস্থাপন করেছে ঠিক সেভাবেই এই প্রচারগুলো হয়েছে। এবং আমরা মনে করেছি যে এই প্রচারণার ফলে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পরে এই প্রথম এইভাবে নারী নিপীড়নের যে সংবাদ প্রচারিত হয়েছে তাতে আমাদের যে আমরা যখন গণজাগরণ মঞ্চ করেছিলাম আমরা তখন দেখেছি যে বাঁশের কেল্লা এবং নানা ধরনের এই যে ইসলামী বিভিন্ন সংগঠন এবং তারা নানাভাবে নারীদেরকে হেয় করত, আমরা দেখলাম যে পরিমনিকে কেন্দ্র করে সমস্ত প্রগতিশীল গণমাধ্যম একই কাণ্ড করেছে। এবং সেই কাণ্ডর ফলে আমরা মনে করেছি শুধুমাত্র পরিমনি এখানে ফ্যাক্টর নয়, আমরা শুধুমাত্র পরিমনির জন্য এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের নারী সমাজের জন্য যারা 1971 সালে লড়াই করেছিল, যারা একটি ওই ইসলামী পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিল এবং যারা তাদের ধর্ষণের শিকার হয়েছিল, সেই বাংলাদেশে আজকে নারীদের কোন অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে ওই পুলিশ বাহিনী তারা যেভাবে রেকর্ড করে আমাদেরকে সংবাদ দেওয়া হচ্ছে, আমাদের গণমাধ্যম সেই সংবাদ প্রচার করছে, এই সংবাদ প্রচারের ফলে আমরা নিশ্চিত হয়েছি যে এইসব যারা ইসলামিস্ট, যারা ওই আপনারা দেখছেন তালেবান আফগানিস্তান দখল করতে যাচ্ছে, আমাদের মনে হয়েছে বাংলাদেশের নারীদেরকে পাথর ছুড়ে মারার একটা প্রেক্ষাপট এখানে তৈরি করা হয়েছে, সেই প্রেক্ষাপট গণমাধ্যম পুলিশ সকলে মিলে এখানে করেছে। সংগ্রাম বন্ধুগণ, আজকে আমরা গণমাধ্যমকে বলতে চাই আপনারা কেন প্রশ্ন করেন না একটা ক্লাব, বট ক্লাব কেন পুলিশ চালাবে, সেখানে কেন বেসরকারি ব্যবসায়িকরা যে সেই ক্লাবের মধ্যে যায় অংশগ্রহণ করবে? আমাদের প্রশ্ন হচ্ছে বট ক্লাবের ঘটনার পরে পরিমনিকে, পরিমনি আমরা পরিমনিকেই চিনতাম না যে এই পরিমনিকে, বট ক্লাবের পরে আমরা দেখলাম একজন পরিমনি তিনি নায়িকা এবং তার উপরে যে অন্যায় অত্যাচার করা হয়েছে, 10 দিন ব্যাপী তাকে যে রিমান্ড, 8 দিন ব্যাপী তাকে রিমান্ডে নেওয়া হয়েছে মাত্র 5 বোতল মদের জন্য, সারা বাংলাদেশ ওই বানানি, গুলশান, উত্তরা, এইখান, আশপাশ, প্রেস ক্লাব সব জায়গায় মদের বোতল পাওয়া যায়, কোনো মদের বোতলের খবর নাই, 5 বোতল মদের জন্য 8 দিন রিমান্ড, 5 বোতল মদের জন্য 8 দিন রিমান্ড নেওয়ার পরে আপনারা আমাদের নারী সমাজকে বলতে চেয়েছেন যে পরিমনি কত বড় খারাপ, সারা বাংলাদেশের অবলা পুরুষদের তিনি কাপড় চোপড় নষ্ট করে দিয়েছেন, কিন্তু একজন অবলা পুরুষও পরিমনির বিরুদ্ধে মামলা করেনি, একজন অবলা পুরুষকেও আপনারা গ্রেপ্তার করতে পারেননি, একজন অবলা পুরুষও পরিমনির পক্ষে পরিমনিকে গ্রেপ্তার করা হোক মামলা করেনি, কিন্তু আপনারা প্রচার করে যাচ্ছেন পরিমনি সারা ঢাকা শহরের অবলা পুরুষদের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছেন, দিনের পর দিন এই সংবাদ প্রচার করে আপনারা আমাদের নারী সমাজের, আমাদের বোনদের, আমাদের মেয়েদের, আমাদের মায়েদের যে অপমান করেছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আজকে। এবং আমরা বলতে চাই পরিমনিকে মুক্তি না দিলে সমগ্র সাংস্কৃতিক জোট থেকে শুরু করে সমগ্র ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রের মানুষদের নিয়ে আমরা আরো বড় সমাবেশ করব। এবং আমরা বলতে চাই যে সামাজিক গণমাধ্যম আমাদের হাতে আছে, আমরা সেখানে পরিমনির পক্ষে দাঁড়াবো না, শুধু শুধু পরিমনে নয় আমাদের মা বোনদের পক্ষে দাঁড়াতে হবে। আজকে যারা সংবাদ পড়ছেন, যে নারী সংবাদ পড়ছেন টেলিভিশনে, আপনি কি মনে করেন যে এই মোল্লাদের এই বাঁশের কেল্লা, সবাই যখন বাঁশের কেল্লা হয়ে যাচ্ছে আগামী দিনে আমরা কোনো নারী প্রেজেন্টার পাবো না, আমরা কোনো সিনেমার নায়িকা পাবো না, আমরা কোনো নাটকের নায়িকা পাবো না, বাংলাদেশকে একটি ইসলামী তালেবানি রাষ্ট্র করার যে চক্রান্ত, সেই চক্রান্ত আপনাদের মধ্য দিয়ে পরিমনির মাধ্যমে গত 8 দিনে সেটি সফল হয়েছে এবং সেটি চলছে। আমরা বলতে চাই পরিমনি এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে ওই ভোট ক্লাব, যে ক্লাবকে কেন্দ্র করে আজকে পরিমনিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি যে পুলিশ ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই, আমরা জানি ঢাকা ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই, আমরা জানি বিভিন্ন পেশাজীবীদের ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই, কারা নদীর পাশে গিয়ে ভোট ক্লাব বানালেন এবং সেই ভোট ক্লাবের মানুষকে বাঁচানোর জন্য আজকে পরিমনিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার উপর যে নির্যাতন করা হয়েছে সমগ্র বাংলাদেশের
নারী সমাজকে হেয় করার জন্য এই নির্যাতন, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এবং আমরা মনে করি পরিমনি গ্রাম থেকে এসেছে একটি গ্রামের নিরীহ নারীকে আপনারা ব্যবহার করেছেন এবং আজকে তাকে ছুরে মারার জন্য তার উপরে অন্যায় করেছেন, সেই অন্যায় যা এখন পর্যন্ত আপনারা করতে পারেননি। আপনাদের যাদের কাপড় চোপড় নষ্ট হয়েছিল এই আবাল অবলা পুরুষরা একটা মামলা করে দেখেন তো যে পরিমনি আমার কাপড় চোপড় নষ্ট করেছে, একটাকেও পাওয়া যায়নি। কিন্তু আমাদের গণমাধ্যম একের পর এক পরিমনি সমস্ত ঢাকা শহরের পুরুষদের নষ্ট করেছে এই সংবাদ প্রচার করে যাচ্ছে। আমরা বলতে চাই এই পরিমনিকে কেন্দ্র করে আমাদের নারী সমাজকে যে হেয় করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি এবং আমরা আগামী দিনেও দাঁড়াবো, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে সমাবেশে এখানে বক্তব্য শেষ করছি। এবং আমরা বলছি যে পরিমনিকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অবিলম্বে যদি পরিমনিকে মুক্তি দেওয়া না হয় আমরা ঢাকা শহরে আরো অনেক বড় সমাবেশ করব। এবং সেই সমাবেশ সমাবেশের আগেও আবারও বলতে চাই যে বোট ক্লাবকে কেন্দ্র করে আজকে পরিমনি এবং আমাদের নারীদেরকে হেয় করা হচ্ছে। আপনারা গণমাধ্যমের বন্ধুরা সেই বোট ক্লাবকে নিয়ে নিউজ করুন, অবৈধ জায়গা দখল করে নদীর পারে নদীর অবৈধ দখল করে কিভাবে একটি বোট ক্লাব গড়ে উঠলো সেই প্রশ্ন করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের দেশে একজন খুবই মেধাবী সাংস্কৃতিক কর্মী সহ বেশ কয়েকজন নারীকে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নানা রকম বেআইনি পণ্য সামগ্রী তারা ব্যবহার করেন। আমি প্রশ্ন রাখতে চাই এই সমস্ত পণ্য সামগ্রী নিউ মার্কেটে কিনতে পাওয়া যায় না, সরকারের বিভিন্ন কোষাগারে এগুলো থাকে, এখান থেকে লাইসেন্স নিয়ে তারা কিনতে হয়। তাহলে আজকে প্রশ্ন হচ্ছে এগুলো প্রশ্রয় দিচ্ছে কে? আজকে কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি এই সমাজ পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজের কাজ হচ্ছে নারীকে অবদমিত রাখা, পিষ্ট করা, সেই কাজটি করা হয়েছে। বন্ধুরা আমার, আজকে এই পুরুষতান্ত্রিক সমাজের যে নগ্ন চেহারা সেটা আরেকবার প্রস্ফুটিত হলো। আমি ধিক্কার জানাই যারা এই কাজটি করেছেন তারা অন্যায় করেছেন। পরিমনি আমার কন্যা সন্তানের সমান, আমি ওর বাবা হিসেবে বলতে চাই যে তার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে এবং অন্যান্য নারীদের প্রতিও অন্যায় আচরণ করা হয়েছে। এই আমরা ন্যায় বিচার দাবি করছি এবং আমরা চাই না সরকারের কাছে কোনো বিশেষ সুবিধা, দেশের প্রচলিত আইনে যাদের ন্যায্য বিচার পেতে পারে, ন্যায় বিচার পেতে পারে তার জন্য আমরা এখানে নাগরিক হিসেবে দাঁড়িয়েছি। পরিমনিও বাংলাদেশের একজন নাগরিক, তার নাগরিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে তার আইনি সুবিচার পাওয়ার। তাই বন্ধুরা আমার, আমি শৈশবে মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের কথা ছিল আমরা যে বাংলাদেশ গর্ব সেই বাংলাদেশ হবে সকল নারী পুরুষের জাতি ধর্ম বর্ণ লিঙ্গের একটি সম অধিকার ভিত্তিক সমাজ, একটি বাংলাদেশ। কিন্তু আজকে বাংলাদেশের 50 বছর অতিবাহিত হলো, আজকে আমাদের সমাজে নারী পুরুষের বৈষম্য বাড়ছে, দরিদ্রের বৈষম্য বাড়ছে, সুবিচার অনাচারের বৈষম্য বাড়ছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে এবং সর্বশেষে পরিমনি সহ সকল নারী যারা গ্রেপ্তার হয়েছেন তাদের ন্যায় বিচার প্রত্যাশা করে আমি আজকের এই সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ন্যায় বিচারের জয় হোক।